যে যত নির্যাতিত, যে যত জুলুম অত্যাচার নির্যাতন নিষ্পীড়নের শিকার হবে, আল্লাহ তার শান মান মর্যাদাকে তত বেশি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আপনার প্রতি জুলুম অত্যাচার নির্যাতন হলে, অসুখ বিসুখ হলে আপনি মনে করিয়েন না আপনার ডিমোশন, আপনি মনে করিয়েন না যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন না। না জনাব, আল্লাহ মাঝে মাঝে ভালোবাসার মানুষগুলোকে আরো ভালোবেসে কাছে নেওয়ার জন্য পরীক্ষা দেয়। আয় ভাই, যে পরে তারই তো পরীক্ষা হয়। আমাদের জাতির পিতা সাইয়েদিনা হযরত ইব্রাহিমকে বড় বড় দশটা পরীক্ষা নিয়েছিলেন। কয়টা? আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি নিয়ে হালকা কিছু আলোচনা করেছি বিগত আলোচনায়। আজকে আমরা হযরত মূসা আলাইহিস সালামকে নিয়ে একটু আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা অসংখ্য জুলুমের মাঝে তিনাকে তীরে তীরে গড়ে তুলেছেন, অসংখ্য জুলুম অত্যাচার নির্যাতন তিনি আল্লাহর জন্য স্বীকার করেছেন, বরণ করেছেন, গ্রহণ করে নিয়েছেন। মূসা আলাইহিস সালামকে সালামের কাছে আল্লাহ তাআলা তাওরাত নাজিল করতেন, আর এই তাওরাতকে সুন্দর করে লিপিবদ্ধ করতেন। তার একজন ভক্ত ছিল, অনুরাগী অনুসারী ছিলেন, তার নাম অনেক কিতাবের মধ্যে এসেছে, ওনার নাম ছিল কফিলউদ্দিন, অনেকেই কফিল পাদ্রী বলে তাকে ডাকত। কোরআনুল কারীমের হাফেজ, সম্ভবত আজ থেকে 3 বছর আগে বাংলাদেশে জরিপ করে বলা হয়েছিল কোরআনের হাফেজ হলো বাংলাদেশে 14 লাখ। আমার মনে বলে এখন কোরআনের হাফেজ 20 লাখ বাংলাদেশেই ছাড়িয়ে গেছে। এজন্যই তো নাস্তিকদের জলাফিরা শুরু হয়েছে, যে যেভাবে কোরআনের দিকে মানুষ ঝুঁকতেছে, কোরআনুল করিমকে গ্রহণ করছে। কোরআনুল করিম যদি পেয়ে যায় অন্ধকার দূর হয়ে যাবে, আর অন্ধকার দূর হয়ে গেলে কিছু মানুষের উপকার হলেও কিছু কিছু প্রাণীর ক্ষতি হবে। এর মধ্যে একটা প্রাণীর নাম হলো বাদুর। বাদুর যেটাকে চামচিকা না কি যেন বলে, কলা চুরি করে খায়, বাদুর না কি বলেন ভাইরা? বাদুর চাই সবসময় রাত থেকে যায়। আমাদের দেশের চোরগুলো তেমনি ভাবে থেকে যায়, তারা তেমনি ভাবে চায়, এদেশটা তেমনি ভাবে তারা চায় যেন অন্ধকারে থেকে যায়, আলো যেন না জ্বলে। অন্ধকার থাকলেই তাদের চুরি করা বড় মজা হবে, কথা বলুন ঠিক কিনা? আর একটা প্রাণীর নাম হলো শিয়াল। দিনের বেলা চলতে পারে না, রাত্রি বেলা মানুষের বাসায় গিয়া শীত কেটে মুরগি চুরি করে খায়। এজন্য আপনার আমার কাছে, যদিও দিন ভালো, বাদুর আর শিয়াল চোর যারা আছে এই সমাজের ভিতরে, ওদের কাছে রাত যত অন্ধকার ওদের তত আনন্দ। এজন্য দেখবেন এদেশে কিছু নাস্তিক মোনা মানুষ রয়েছে, এরা কুকুরের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে, ওদেরকে দেখে জ্বলে না, চুলকায়ও না, অ্যালার্জি ওঠে না। কিছু যুবক দাঁড়ি রেখেছে, যে দাঁড়ি রাখছে তার চুলকায় না, বরঞ্চ দাঁড়ি রাখা দেখে অন্যদের চুলকানি শুরু করে। শুরু করে কি দাঁড়ি রাখলো, ছোট মানুষ এত তাড়াতাড়ি দাঁড়ি রাখলো, আরে রাখলো যিনি তার চুলকায় না, তোমার এত চুলকায় কেন? তার মানে সে বুঝতে পেরেছে, এভাবে যদি সবাই দাঁড়িওয়ালা টুপিওয়ালা হয়ে যায়, ইমানওয়ালা আখলাকওয়ালা হয়ে যায়, আগামী দিনে তার চুরি করার রাস্তা বন্ধ হয়ে যাবে। সেজন্যই তো আর এত জলাফিরা করতেছে, কথা বলুন ঠিক কিনা? ওদের যত জলার জ্বলুক, কিন্তু কোরআনের বিজয় হবে, এই বিজয় কেউ ঠেকাতে পারবে? ইসলাম এমন একটা নিয়ামত, চেরাগেরা কেই জদবর ফরুজাদ কসে কষ্টস জনদরি সসব সুজাদ। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইসলাম এমন একটা নিয়ামত, এই বাতিকে যারা নিভাতে আসবে, এই বাতিকে নিভাতে গেলে বাতির আগুনে তাদের মুজদারি পুরায় দিবে, কিন্তু বাতি নিভানো সম্ভব না, কারণ বাতি জ্বালায় রাখছেন কে? এই জন্য প্রিয় ভাইয়ারা, আমার হযরত মূসা আলাইহিস সালামের কাছে তাওরাত নাজিল হতো, আর তিনার কাছে যে তাওরাত নাজিল হতো সুন্দর করে খণ্ড খণ্ড আকারে লিপিবদ্ধ করতেন, তার নাম ছিল কফিলউদ্দিন। আর এই কফিলউদ্দিন পাদ্রি তাওরাত কিতাবকে সংরক্ষণ করতেন, মূসা আলাইহিস সালামের খাদম হিসাবে বসবাস করতেন। হঠাৎ করে একদিন রাত্রিবেলা মূসা আলাইহিস সালাম দিনের দাওয়াতে গিয়েছেন, কফিলউদ্দিন সারা রাত ধরে তাওরাত কিতাবটাকে মন্থন করছেন, গবেষণা করছেন, রিসার্চ করছেন, গুনে গুনে দেখেন 1-2 হাজার নয়, তাওরাত কিতাবের ভিতরে আপনার আমার করিজার টুকরা প্রিয় নবীর জির নাম 4.5 হাজার জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা দান করেছেন। কফিলউদ্দিন চিন্তা করলেন, আমার নবীর কিতাবে অন্য নবীর এত নাম কেন? মনের মধ্যে একটু হিংসার জায়গা নিল, সে পণ্ডিতি করে আমার নবীর নামটাকে কাটায় দিয়া
ওই জায়গার মধ্যে কফিলউদ্দিন মূসা আলাইহিস সালামের নামটাকে লিখলো। রাত্রিবেলা ঘুমিয়ে পড়লো, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে কফিলউদ্দিন আর কফিলউদ্দিন নাই, তাজা একটা অবিকাল বিশাল বড় গুইসাপ হয়ে গেছে। যার বাড়ি তার ঘর, কিন্তু চেহারা চেঞ্জ হয়ে গেছে, মানুষ নাই গুইসাপ হয়ে গেছে। বাড়ি যদি ঘুম থেকে উঠে বাড়িওয়ালি দেখে ঘরের মধ্যে গুইসাপ, সালাম দিবে? হ্যাঁ, ছেলে যদি দেখে ঘরের মধ্যে গুইসাপ, দরজা লাগানো হুড়কা দিয়ে সালাম দিবে? চিন্তা করে সর্বনাশ, এখানে আর থাকা যাবে? দরজার নিচের দিক দিয়ে পানি যাওয়ার জন্য ছিদ্র থাকে। আগেকার ঘরগুলো তো আমরা তখন ডিজিটাল হয়ে গেছি, কিন্তু স্মরণ করুন আগেকার কথা, দরজার পানি নিংড়ানোর জন্য দরজার নিচের দিক দিয়ে সকারের নিচে একটু ছিদ্র থাকে। এই ছিদ্রর ভিতরে মাথা ঢুকাইয়া দিয়া গায়ের চামড়া ছাল ছিলকা তুলে পালায়া যায়, কারণ এখানে থাকলে বাঁচার কোনো রাস্তা। আমি তেমনি নির্দ্বিধায় বলতে চাই, আমার বাংলাদেশকে যারা অস্থির করছে, ইসলাম মুসলমানকে নিয়ে যারা ছিনিবিনি খেলছে, ইসলাম মুসলমানকে যারা মিটিয়ে দেওয়ার জন্য দিবা স্বপ্ন দেখতেছে, চক্রান্ত করছে, এমন একটা দিন আসবে ওই গুইসাপের মতন বেড়াতারে চামড়া ছিলে তাদেরকে পালাতে হবে। কথা বলুন ঠিক কিনা? সেদিন বেশি নয়, অল্প সময় অতিক্রম করলেই সেদিনের দেখা মিলে যাবে। আল্লাহ ওই দিন পর্যন্ত আমাদেরকে ইমানের পথে কবুল করুক, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, আমার যেই পথ দিয়া হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যেতেন, তিনি সেই পথের মধ্যে অপেক্ষা শুরু করে দিলেন। অনেকদিন পর আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম ওই পথ দিয়ে যখন তুর পাহাড়ে যাচ্ছেন, কফিলউদ্দিন পথ রোধ করে দিয়া ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি কি আমাকে চিনেছেন? আমি সেই হতভাগা আপনার কফিলউদ্দিন। আল্লাহর পয়গম্বর তো বড় অবাক হয়ে গেলেন, কফিলউদ্দিন কেমনে তুমি এমন হলে? অনেকদিন আগেই তো তুমি আমার কাছ থেকে হারিয়ে গিয়েছ। কফিলউদ্দিন ডাকতে বলো, গো পয়গম্বর অনেক বড় বেয়াদবি করেছি আপনার কাছে। আল্লাহর পক্ষ থেকে আনিত কিতাব তাওরাতের ভিতরে আমি আপনাকে মহাব্বত করে বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহর প্রতি হিংসা পরায়ণ হইয়া তিনার নাম কেটে দিয়া আপনার নামকে লিখেছিলাম মানুষ, কিন্তু দেখি আমি গুইসাপ হয়ে গেছি। আমি যদি লোকালয়ে বসবাস করি, জনগণ আমাকে মেরে ফেলে দিবে, সেই জন্য জীবনের ভয়ে ঘর থেকে বের হয়ে আপনি এই পথের মধ্যে অপেক্ষা করছি। আপনি যখন এই পথ দিয়া তুর পাহাড়ে যাবেন, আপনার কাছে আমি দোয়া নেব, আল্লাহর কাছে আমি মাপ চাইব, সেজন্য আমি অপেক্ষা করছি। আপনি তুর পাহাড়ে যাচ্ছেন, যান আল্লাহর সঙ্গে কথা বলেন, বিদায় লগ্নে আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সঙ্গে তিনার কথাবার্তা হলো, বিদায় লগ্নে দুইখানা হাত তুলে অত্যন্ত ভক্ত একমাত্র তাওরাতের হাফেজ কফিলউদ্দিনের জন্য দোয়া শুরু করে দিলেন, আল্লাহ আমার কফিলউদ্দিনরে তুমি মাফ করে দাও। আল্লাহ বলে, পয়গম্বর অপরাধ করেছে একজনের কাছে ক্ষমা চাইতেছে, আর একজনের কাছে মাফ হবে? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য বান্দার হকের প্রতি সঠিক খেয়াল রাখতে হবে। জিন্দেগিতে এক বক্ত নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে আপনারে মাফ করে দিতে পারে, কিন্তু মানুষের জমিনের আল ঠেলে জমিন দখল করেছেন, যার জমিন দখল করেছেন তিনি মাফ না করলে আমার আল্লাহও আপনারে মাফ করবে না। আমরা অনেক নামাজি আছি, ফজর নামাজ পড়ে জমিনে কাজ করতে যায়, আমাদের মাথা ভালো থাকে, কুদালের মাথা খারাপ হয়। কুদাল চিনেন তো? আমাদের নওগাঁর কুদালের এত মাথা খারাপ, খালি মানুষের আল ঠেলে, মানুষের আল ঠেলে। আপনাদের দিকেও আছে? আমার প্রিয় ভাইয়েরা, মেয়েকে কত ভালোবাসে, ছেলে পাবে যা, মেয়ে পাবে তার অর্ধেক, কিন্তু মেয়ের যখন বিয়ে হয়ে যায় ওই কলিজার টুকরা বাবা মেয়ের সম্পদটা ফাঁকি দেওয়ার জন্য ছেলেদের নামে লিখে দেয়, মেয়ের হক মেরে খায়, এরকম হাজি মার্কা বাবা আমার বাংলার জমিনে মনে হয় না। বোন বাড়িতে যদি আসে দেখবেন জমি দিতে হবে, সম্পদের ভাগ নেওয়া যাবে না, তাহলে নাকি আত্মীয়তা চলবে, আর জমি না দিলে সম্পদের ভাগ নিলে পারে আত্মীয়তা নাকি চলবে না। আরে চাল দিয়া যদি ভাত খাবো তো মামার বাড়িতে কেন? আপনার কাছে তো ভিক্ষা চায় না, এটা তো তার অধিকার, সে অধিকার মেরে, মানুষের হক মেরে আপনি যত কোটিবার হজ করেন
হজ হজের জায়গায় থাকবে এই অধিকার পূরণ করে আপনাকে জান্নাতে যেতে হবে এর পূর্বে আপনি এক কদম সামনে এগোতে পারবেন না আমরা তো এখন ব্যস্ত রয়েছি কে কেমনে কার হক মারতে পারবো যিনি কলার ব্যবসা করেন ফরমালিন দিয়া কলা পাকাই পরিবারের কাউকে কলা খেতে দেয় না সারা দিন কলা বিক্রয় করে তিনি আপেল কিনতেছেন আর যিনি আপেলের ব্যবসা করেন এত হাই স্পিডের ফরমালিন মিশায় দেয় এক মাসের মধ্যে একটা আপেল নষ্ট হয় না পরিবারের কেউ যদি বলে ঔষধ বানাবো তাও আপেল নিয়ে যায় না কারণ জানে এর মধ্যে তাজা বিষ কলা বিক্রয় করে ফরমালিন ওয়ালা আপেল কিনে আর আপেল বিক্রয় করে সন্ধ্যাবেলা বাচ্চার জন্য বিষ মিশানো কলা মিনে আমার বাংলার জমিনে একে অপরকে মারার জন্য সেম কায়দায় প্রতিযোগিতা চলতেছে এই জন্য প্রিয় ভাইয়েরা বান্দার হকের প্রতি যথেষ্ট খেয়াল রাখতে হবে আমরা এখন যেমনে পারি খালি কামাই করতে পারলেই হয় হালাল হারামের তওয়াক্কা নেই বন্ধুরা আমার জুমার নামাজ পড়তে গিয়েছেন মাছ ভাত খেয়ে নামাজ পড়তে গিয়েছেন কিন্তু জিজ্ঞেস করলেন না গতকালকে তো আমি মাছ কিনি নাই আজকে পেলে কোথায় ছেলে মানুষের পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে এসেছে বেগম সাহেবা সুন্দর করে রান্না করে দিয়েছে আর মুসল্লি সাহেব ওই চুরি করা মাছ খেয়ে নামাজ পড়তে যাচ্ছে যায় পরে বের হয় আগে ইমাম যদি লম্বা কেরাত ধরে মুসল্লি গলায় খেঁকড় দিয়ে ইমামকে সতর্ক করে মানে কেরাত লম্বা করা যাবে না তার মানে ভিতরে আরাম ভিতরে হারাম এই হারাম তাকে মসজিদে আরামে থাকতে দেয় আর সে যদি আলু ভর্তার হালাল খাবার খেয়ে মসজিদে যায় দেখবেন ইমাম যত লম্বা তেলাওয়াত করে কলি যায় ততই যেন আনন্দ বাড়তে শুরু করে যখন ইমামের কেরাত বন্ধ হয়ে যায় মনে হয় আফসোস ভিতরে পেরেশানি শুরু হয়ে যায় এটা হলো ইমামদারের আলামত কথা বলুন ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন পয়গাম্বর অপরাধ করছে এক জায়গায় ক্ষমা চাইতেছো আরেক জায়গায় এটা তো হবে না আল্লাহর পয়গাম্বর বড় চালাক মানুষ ছিলেন তিনি আল্লাহর কাছে আবার দোয়া করলেন আল্লাহ আমার কফিলউদ্দিনকে তুমি যদি মাপ না করে দাও এর হায়াতকে মূসা আলাইহিস সালামের জামানা এই হায়াতকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পর্যন্ত লম্বা করে দাও যাতে করে বিশ্ব নবীর কাছে যার কাছে অপরাধ করেছে তার কাছেই ক্ষমা নিয়ে নিতে পারে আল্লাহ তাআলা হায়াতকে লম্বা করে দিতে পারেন কিনা আল্লাহ তাআলা বিশ্ব নবীর জিন্দেগিতে 4,500 মুজিজা রেখেছিলেন এর মধ্যে একটা মুজিজার কথা বলতেছি আমার ভাইয়েরা কফিলউদ্দিনের হায়াতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন সে গর্তের মধ্যে থাকতে শুরু করে দিল আজকে পৃথিবীর ইতিহাসে প্রাণী তত্ত্ববিদ যারা এরা গবেষণা করে বলছে পৃথিবীতে একমাত্র প্রাণী বেশি দিন না খেয়ে যেটা বাঁচতে পারে তার নাম হলো সাপ ওই প্রাণী তত্ত্ববিদেরাই বলতেছে পৃথিবীতে একমাত্র প্রাণী সবচাইতে বেশি দিন বাঁচতে পারে সবচাইতে বেশি দিন না খেয়ে থাকতে পারে তার নাম হলো সাপ সে ঘর থেকে গর্ত থেকে বের হয় না কারণ বের হলে মানুষ যদি দেখে ফেলে দেয় তাকে মেরে ফেলে দিবে ক্ষমা পাওয়া হবে না এই জন্য রাত্রিবেলা বের হয় সেই সুদূর ইরাক থেকে মক্কাতুল মুকাররমা সেখানে এসে বন্ধুরা আমার আল্লাহর হাবিব যেই পাহাড়ের মাথায় চড়ে আপনার সূর্যচন্দ্রকে দুখণ্ডিত করেছিলেন বর্তমানে সৌদি সরকারের বাসা যেই পাহাড়ের উপরে ওই পাহাড়ের একটা পূর্ব পাশে এখন বর্তমানে মিনায় যাওয়ার জন্য দুইটা সুড়ঙ্গ পথ রয়েছে এই সুড়ঙ্গের ডান পাশে এক গর্তের ভিতরে অপেক্ষা করতে শুরু করে দিল বিশ্ব নবী দুনিয়াতে আসবে আর নবীজির কাছে তিনি ক্ষমা নেবেন নবীজি দুনিয়াতে আসলেন নবুয়ত প্রাপ্ত হলেন দলে দলে মুসলমানের সংখ্যা বাড়তে শুরু করে দিল আবু জেহেলের আর মোটেও কোনো ক্রমেই ভালো লাগে না আবু জেহেল চাই ইসলামকে নিভায় দিবে কিন্তু ইসলাম দিনের পর দিন জ্বলতে শুরু করেছে হজের মৌসুম আসলো আবু জেহেল চিন্তা করলো এভাবে হবে না লাস্তার মরে মরে কিছু লোক বসায় দিল আর বলল তোমরা বলো মক্কাতে নতুন একটা পাগলের জন্ম হয়েছে এ পাগলের কথা যারা শুনে তারা পাগল হয়ে যায় পাবলিক চিন্তা করলো আরে পাগলের কথা শুনলে মানুষ পাগল হয় এরকম পাগল জিন্দেগিতে কোনোদিন আমরা দেখি
ওরা বলল ওই পাগলটার কাছে যেও না, এই পাগলটা সাফা পাহাড়ের পাশে দাঁড়ায় দাঁড়ায় হজের সময় কথা বলে, খবরদার কাছে যেও না, তোমরাও পাগল হয়ে যাবা। মানুষজন চিন্তা করলো কাছে যাব না, একটু দূরে থেকে দেখি, দূরে থেকে তাকিয়ে দেখে সর্বনাশ। এই দুনিয়াতে পাগল যারা হয় মাথার চুল উস্কো খুস্কো, চেহারাটা বিবর্ণ হয়ে যায়, কিন্তু এটা এমন একটা পাগল আসমানের পূর্ণিমার চাঁদ যেন তার কাছে হার মেনে যায়। ওরা কাছে গিয়ে দাঁড়াইছে, মনের অজান্তেই ম্যাগনেট যেমন চুম্বক যেমন লোহা কেটে নেয়, মনের অজান্তেই তারা আস্তে আস্তে নবীজির কাছে যাচ্ছে। চিন্তা করে কি বলে পাগলটা, বলেটা কি একটু শুনি তো। কাছে গিয়া শোনে আল্লাহর জমিনে এর চাইতে দামি কোনো কথা হইতে পারে না। বন্ধুরা আমার, আবু জেহেল যদি হিংসা করে রাস্তার মোড়ে মোড়ে লোক বসায় না রাখতো, মানুষজন আমার নবীজির দাওয়াত তারা পেত। এই জন্য ওরা নিজের টাকা দিয়া লোক ভাড়া করে এত কাছে বাড়ি, কিন্তু হেদায়েত পায় নাই। হুজুর সাল্লাম যাওয়া আসা করতেন, দেখেন এই যে আবু জেহেলের বাড়ি, এখান থেকে বের হয়ে এদিক দিয়ে আসা যাওয়া করতেন, এটা নবীজির যাওয়া আসা রাস্তা। আর এই জায়গাতে যে পাহাড়টা, এই পাহাড়টার নাম হলো জাবালে আবু কুবাইশ। এই পাহাড়ের মাথায় চড়ে হুজুর সাল্লাম আঙ্গুল দিয়া চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন। আর এই গর্তের ভিতরেই কফিরুদ্দিন গুইসাফ খালি তাকায় তাকায় দেখতো, কখন আমি নবীজির কাছে ক্ষমা নিব। বাবে সালাম দিয়া নবীজি আশা করতেন, আবু জেহেল দরজা খুলে অপেক্ষা করছেন নবীজিকে মারবে। আর কফিলুদ্দিন গুইসাফ সেও মুখটা বের করে তাকায় তাকায় দেখতেছে, আল্লাহর হাবিব দুনিয়ার বুকে এসেছেন, নবীজির কাছে আমাকে ক্ষমা নিতে হবে, কারণ হায়াত মৌতের কোনো বিশ্বাস নাই, কোনো গ্যারেন্টি নাই, কোনো ওয়ারেন্টি নাই। বন্ধুরা আমার, বিশ্বনবীকে মারার জন্য যখন ষড়যন্ত্র চক্রান্ত কনফার্ম হয়ে গেছে, আল্লাহ তাআলা আসমান জমিনকে তখন কালো অন্ধকার দিয়ে ঢেকে দিয়েছে। আজকে গোটা দুনিয়াতে যত মহামারী অশান্তি বিপদ আপদ, আমি মনে করি এগুলো হলো আমাদের হাতের কামাই করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যতটা পরিমাণ অশান্তি দেখছো, আল্লাহ বলেন সব হলো তোমাদের কামাই করা ফসল। তোমরা এক একটা করে আলেমকে মারো, আসমান থেকে উজ্জ্বল নক্ষত্র খুলে পড়ে গেলে নিভায়া দিলে দুনিয়া যেমন অন্ধকার হয়ে যায়, এই দুনিয়ার আলোর বাতি আল্লাহ তাআলা ওলামায়ে কিরামকে বানাইছেন, এক একটা আলেম মারবা আর তোমাদের সমাজ তত অন্ধকার হয়ে যাবে। আজকে গোটা দুনিয়াতে ভালো মানুষগুলোকে মারা হচ্ছে, মানে কি আলো নিভিয়ে দেওয়া হচ্ছে, দুনিয়াকে অন্ধকার বানানো হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে সঙ্গীত শুনছিলাম, সেখানে হলুদ মুড়িয়ার কথা বলছিল। আমাদের কিছু ঘুষখোর সাংবাদিক ভাইয়ারা আছে, তিলকে তাল বানায়, দিনকে রাত বানায়, ভালোকে খারাপ বানায় আর খারাপকে ভালো বানায়, উলুট পালট করে ইসলামের বিরুদ্ধে লেখালেখি করে। যেখানে অস্ত্রের কারখানা সেখানকার ছবি তুলতে পারে না, কিন্তু মসজিদ মাদ্রাসার বারান্দায় কোনায় কোনায় গিয়া বেলেট খোঁজে, কাঁচি খোঁজে, টিনের কোনাকানি যদি পড়ে থাকে সাংবাদিকরা টেনে টেনে লম্বা করে পেপার পত্রিকায় ছবি দিয়া কয়, ভয়ঙ্কর অস্ত্র পাওয়া গেছে, আর ভয়ঙ্কর অস্ত্র পাছায় নিয়ে যারা ঘুরতেছে এদের ছবি তুলতে পারে না, তুললেও তারা ছাড়ে না, কথা বলুন ঠিক কিনা। ইসলামকে নিয়ে ব্যাপক চক্রান্ত চলছে, এ চক্রান্তের মাত্রা যত বাড়বে আল্লাহর আজাব গজব তত আমাদের উপরে আসবে, কথা বলুন ঠিক কিনা। বন্ধুরা আমার, আমি গত পরশুদিন সম্ভবত গত আপনাদের 7 তারিখে আলোচনা করেছিলাম, নবীজি তায়েফের ময়দানে রক্তাক্ত অবস্থায় দোয়া করছেন, আল্লাহ তায়েফবাসীকে শুধু নয় কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা যখন গুনাহ করবে, অন্যায় করবে, জুলুম করবে, আল্লাহ তাদেরকে তুমি সঙ্গে সঙ্গে ধরো না, ওদেরকে একটু ছাড় দিও, ওরা যেন তওবা করে তোমার কাছে ফিরে আসতে পারে। সুতরাং আলেমকে মারার পর, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করার পর, আল্লাহ মুহূর্তের ভিতরে তার হাতটা প্যারালাইসিস দিয়ে বন্ধ করে দিতে পারত, মুহূর্তের মধ্যে তার জবানের আওয়াজকে কেড়ে নিতে পারত, কিন্তু নবীজি তাইফের জমিনে দোয়া করলেন, আল্লাহ ওদেরকে মেরো না, একটু সুযোগ দাও, তারা যেন তওবা করে ফিরে আসতে পারে। আজকে যারা কোরআনের বিরুদ্ধে বাড়াবাড়ি করে,
এদের হাত অবশ হয় নাই মুখ বন্ধ হয় নাই কারণ হলো তারা যেন তওবা করতে পারে কথা বলুন ঠিক কি না তাই বলে সীমা লঙ্ঘন করা যাবে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না বন্ধুরা আমার পৃথিবীর ইতিহাস তাকায় দেখেন আলেমদের সঙ্গে নবীদের সঙ্গে আল্লাহর ওলিদের সঙ্গে যারা শত্রুতা পোষণ করেছেন একজনকে আল্লাহ তাআলা ছেড়ে দেয় নাই সবার জন্য লাঞ্ছনার মৃত্যু হয়েছে কথা বলুন ঠিক কি না আজকে বাংলার জমিনে তাকায় দেখেন আমার দেশে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে এদের চেহারাগুলোর দিকে তাকায় দেখেন এরাও অবিকল দেখতে গুই সাপের মতন কথা বলেন ঠিক কি না এক একজনের চেহারা এক এক মতন কারণ হলো ইসলামের সঙ্গে যদি দুশ্মনি করেন আল্লাহ তাআলা আপনাকে ধরবেই ধরবে এই ধরার থেকে আপনি বাঁচতে পারবেন না আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ ধরা বড় শক্ত ধরা এই ধরার আগে একটু ছেড়ে দেওয়া হয়েছে কারণ হলো আপনি যেন ফিরে আসতে পারেন তওবা করে আল্লাহর পথে মহব্বতের ভাইয়েরা আমার নবীজিকে মারার জন্য চক্রান্ত স্থির হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার দিয়া আসমানটাকে একবারে কালো করে দিয়েছে মক্কার জমিনে মাঝে মাঝে বাতাস হতো এটাকে লুর হাওয়া বলা হয় এই বাতাসটা এত তীব্র হয় এক জায়গার বালুর পাহাড় অন্য জায়গাতে গিয়া ঠিকই হয়ে যায় এজন্য মরুভূমির মধ্যে একটা প্রাণী রয়েছে এই প্রাণীটার নাম হলো উট আল্লাহ তাআলা এত শক্তি সম্পন্ন প্রাণী বানিয়েছেন পার্সোনাল হাওয়ার চেম্বার আছে অক্সিজেনের চেম্বার আছে পার্সোনাল পানির চেম্বার আছে বালুর মধ্যে মাথা ঢুকাইয়া দিয়া এক সপ্তাহ পর্যন্ত কাটায়া দিতে পারে এই জন্য মক্কা মদিনার ঘর বাড়িগুলো মজবুত করে বানানো হয় বন্ধুরা আমার মানুষজন দরজা জানালা বন্ধ করে দিলেন ভাবলেন আকাশ অন্ধকার হয়ে এসেছে এক্ষুনি ঝড় শুরু হয়ে যাবে মানুষজন তো আর বুঝতে পারে নাই রহমাতুলিল আলামিনকে মারার জন্য চক্রান্ত চলছে এই জন্য আসমানের মধ্যে অন্ধকার বানিয়েছেন কে আবু জেহেল চিন্তা করে ভালোই তো হলো আমি যদি আলো আলোর মধ্যে নবীজিকে মারি মানুষজন দেখে ফেললে বলবে যে মোহাম্মদকে তুমি মারলা মক্কার লিডার হয়ে তাহলে আমার উপর একটা দোষ চাপবে অন্ধকার হয়ে গেলে আমি মারবো আর কেউ দেখতে পারবে না কফিলউদ্দিন গুই সাহেব চিন্তা করেন মানুষের অত্যাচারে আমি কোনোদিন নবীজির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাচ্ছি না আজকে একটা সুবর্ণ সুযোগ পেয়ে গেলাম গোল্ডেন চান্স এ সুযোগ আর হাত ছাড়া করা যায় না সব দিকে বড় অন্ধকার জানা দরজা বন্ধ করে সবাই ঘরে ঘরে ঢুকে পড়েছে এর মাঝে এই মাত্র এই রাস্তা যে রাস্তা দিয়া নবীজি কাবা শরীফে নামাজ আদায় করতে যাবেন সুতরাং আমাকে এই মুহূর্তেই আল্লাহর ঘরের সামনে দাঁড়ায়া নবীজির কাছে ক্ষমা নিতে হবে এক পা দুই পা করে এসে একবারে আবু জেহেলের দরজার সামনে বাবে সালামের উপরে অপেক্ষা করছে আবু জেহেল মাঝে মাঝে দরজা খুলে দিয়ে দেখে চিন্তা করে মোহাম্মদ পার হয়ে গেল কিনা হঠাৎ করে দরজা করছে ফাঁক তাকায় দেখে বাপরে বাপ বিশাল বড় একটা গুই সাপ লোকটা ভালো না শয়তান কোয়ালিটির কর না কেন দরজার সামনে গুই সাপ মারবে আমার নবীজি রে কিন্তু হাতে লাঠি তাকায় দেখে বিশাল বড় গুই সাপ এই লাঠি দিয়া মারছে মারার পর চিন্তা করে এমনি যদি মোহাম্মদকে মারি আর কেউ যদি দেখতে পারে তাইলে বলবে তুমি বিনা দোষে মোহাম্মদকে মারলা কেন আমার উপরে দোষ আসবে তুমি মানব অধিকার লঙ্ঘন করেছো কি অধিকার কয় না কয় না বলেন না রে ভাই মানব অধিকার লঙ্ঘন করেছো এখনকার কথা বলছি না আমি 1500 বছর আগেকার কথা মুসলমানকে মারার জন্য আজকে চক্রান্ত নয় আপনার আমার নবীজিকে মারার জন্য চক্রান্ত শুরু করলো যে এমনি কেন মারবো মারার আগে একটা ইস্যু তৈরি করি ইস্যু বোঝেন তো বোঝেন না আমি কিন্তু বুঝি কিন্তু বলতে পারি না একটা ইস্যু একটা কারণ একটা অজুহাত নবীজিকে মারার জন্য আবু জেহেল বানাতে চায় কারণ দেখে ফেলে যদি দেয় তেল বলবো বিনা দোষে মারলা কেন ইস্যু বোঝেন ইস্যু বোঝেন আর একটু বুঝাই দিতে চায় নিজের দেশের বিল্ডিং নিজের বিমান দিয়া নিজেরা ভেঙে দোষ চাপালো ওসামা বিন লাদেনের হাতে এটার নাম হলো ইস্যু এটা যখন শেষ নতুন আর একটা নাটক নাটক তো বোঝেন হ্যাঁ বোঝেন না মনে হয়
আমাদের দেশে মাঝে মাঝে নাটক হয় না, ওরে সুবহানাল্লাহ কি পাক্কা নাট্যকার, আমরা ভাষায় বলা যাবে না, আমাদেরও নোবেল বিজয়ী নোবেল পুরস্কার দেওয়ার দরকার নাটকের দিক দিয়ে। সালমান নাটক করি, পানির মধ্যে ডুবে থাকা নাটক করি, কথা কয় না কেন? আমরা এত বিশাল বড় বড় নাট্যকার, বলতে গেলে কালকে আমাকে জেলের ভাত খাওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করুক, বলুন আমিন। জাতি সব বোঝে, আল্লাহ তাআলাও সব কিছু দেখে, পয়েন্ট টু পয়েন্ট হিসাব নিয়ে ছাড়বে, কথা বলুন ঠিক কিনা? আবু জেহেল চিন্তা করছে এমনি মারব কেন, একটা নাটক তৈরি করি। আমেরিকাও চিন্তা করছে এমনি মারব কেন, নিজের একটা নাটক তৈরি করি, নাটক তৈরি করে আফগানিস্তান শেষ। পরে চিন্তা করলো আফগানের পরে কারে ধরা যায়, ইরাক তো বেশি বাড়াবাড়ি করে, তাহলে ইরাকের গলাটা চেপে ধরি। ধরার ইস্যু খুঁজে পাচ্ছে না, বললো ইস্যু একটা পাওয়া গেছে, ইরাক পারমাণবিক বোমা বানাইছে। এই বেকুবের বাচ্চা, তোরা পারমাণবিক বানাবো বোমা বানালে দোষ হয় না, মুসলমান বানালে দোষ হবে কেন? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আরে ভাই, তোদের বেঁচে থাকার যেমন অধিকার আছে, তোদের যেমন যেমন পারমাণবিক দমা বোমার দরকার আছে, প্রত্যেকটা মুসলমান দেশের তেমনি সমান অধিকার রয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কেমনে সেই সাদ্দামের ঘাড়ে দোষ চাপায় দিল, পারমাণবিক বোমা বানাইছে। আচ্ছা, সাদ্দাম এই ভালো মানুষটাকে শুক্রবারের দিন একেবারে ঈদের দিন ফাঁসি দিয়ে দিল, কিন্তু যেই পারমাণবিক বোমার অজুহাতে মুসলমানদের একটা দেশকে তামা বানিয়ে দিল, সেই পারমাণবিক বোমা কি ওরা বের করে দেখাইতে পেরেছে? বন্ধুরা, আমার প্রতিবেশী দেশ বার্মা, মায়ানমার, মুসলমানকে মারার জন্য সেখানেও নাটক তৈরি করলো। মানবাধিকার সংস্থা যত নিন্দা করে মুসলমানকে, তত আরো বেশি করে মারে। আমাদের দেশে জামায়াত ধরে আমাদের অন্য ধর্মের ভাইয়েরা বসবাস করে, অথচ ভারতের দিকে তাকায় দেখেন কাশ্মীরে মুসলমানদের উপর কি নির্যাতন, ভারতের বাবরি মসজিদকে শহীদ করে দিল। ওরা বলছে মসজিদের মধ্যে নাকি রামের জন্ম হয়েছে, রাম যদি মসজিদে জন্ম হয় তাহলে রামের তকদির ভালো আছে না? না, কি পাগল, রাম নাকি মসজিদে জন্ম হয়েছে? আমার ভাইয়েরা মুসলমানদেরকে জ্বালায় পুরা মারে, তারা গরু জবাই করে খায়, তারা বলে গোমাতা, গরু হলো আমাদের দেবতা, গরু নাকি তাদের মা। আমরা এ কথা বিশ্বাস করি না? আমরা বিশ্বাস করি সমস্ত পৃথিবীর মানুষের আদি পিতা আদি মাতা হযরত আদম আর হাওয়া, কথা বলুন ঠিক কি না? গরু যদি মা হয় তাহলে ওরা কিসের বাচ্চা? বলেন না, ছি ছি, এ জোরে বলেন। আমি বললাম গরুর বাচ্চা, ওরা বললে, কিন্তু আমরা মনে করি ওরা কিসের বাচ্চা? তবু আচরণ দেখে মনে হয় হইতেই পারে গরুর বাচ্চা, কারণ আক্কেল জ্ঞান কিছুই নাই, বিবেক নাই, কি বিবেকহীন মানুষ তারা রে ভাই। গরু নাকি তাদের মা, আর যদি গরু মা মানো তাহলে তুমি তো গরুর বাচ্চা রে ভাই, তুমি মানুষ থাকলে কোথার থেকে? আল্লাহ তাআলা গরুর বাচ্চাগুলোকে মানুষের বাচ্চা হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। বেশি কিছু আর বলতে পারছি না, কারণ দাদাদের প্রতি আমাদের ভিন্ন একটা প্রেম রয়েছে। আমি ওনাদেরকে হিংসা করি না, কারণ আমাদের আদি পিতা আদি মাতা, আমার নানার বাড়ি দাদার বাড়ি ইন্ডিয়া, আমি মহাব্বত করি, কিন্তু এই হিংসাত্মক আচরণকে ভালোবাসা যায়? আল্লাহ তাআলা আমাদের সকলের মধ্যে মানুষ মানুষ হিসাবে, আদম আর হাওয়ার সন্তান হিসাবে সবার মধ্যে মহাব্বত পয়দা করে দেক, জোরে বলুন আমিন। ইসলাম কাউকে হিংসা করতে শিখায় না, ইসলাম গালিগালাজ শিখায় না, ইসলাম কাউকে আঘাত করতে বলে না, ইসলাম তোমার আল্লাহকে গালি দিবে, সুতরাং ওদের দেবতাকে সম্মান করো, তাহলে তোমার আল্লাহকে তারা সম্মান করবে, একদিন এই সম্মান রসিলাই তারা মুসলমান হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা? নবীজির জামানায় একজন ইহুদি মসজিদে নববীর ভিতরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতে শুরু করে দিয়েছে, হযরত ওমর পিছন দিকে হাত তুলে তার সাইজ করার জন্য প্রস্তুতি নিয়েছে, রহমাতুল্লিল আলামিন হাতখানা ধরে ডাকতে বলে, ওমর মেরো না, মেরো না। হয়তোবা সে বুঝতে পারে নাই, ওমরের হাতখানা চেপে ধরে বলে, আঘাত করা যাবে না। ইহুদির যখন প্রস্রাব করা বন্ধ হয়ে গেছে, এইবার আল্লাহর নবী তারে বলতেছে, বাবা তোমরা যেমন মন্দির গির্জার মধ্যে এবাদত করো, এটা আমাদের এবাদতের জায়গা, এখানে প্রস্রাব করা যায় না। এ হলো আমার নবীর আদর্শ।
ইহুদিকে যদি ওই জায়গায় চর মারতো এক জায়গার প্রসাব তিন জায়গায় ভরাইতো কথা বলেন এই জন্য আজকে সামান্য কিছুতে আমাদের লেলায়া দেয় আমরা যদি একবার ওদেরকে গালি দেই ওরা মিডিয়া এটা 100 বার দেখাবে কথা বলেন এজন্য বন্ধুরা আমার সতর্ক থাকতে হবে উস্কানিতে পা দেওয়া যাবে না যেমনি বলেছে এটা আমাদের বন্ধুদের জায়গা এখানে তো প্রসাব করা যায় না ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয় বলে নবীজি গো তাওরাতের ভিতরে দেখেছি আপনার চরিত্র আপনার আদর্শ এমন হবে সত্যি এমন কি না এটা প্রমাণ করার জন্য এখানে প্রসাব করেছি আপনি আমারে maaf করে এই মুহূর্তে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা সেই নবীর উম্মত তোমরা তো আমাদেরই ঘর মটকাবা তোমরা তো আমাদের হাত পা ভেঙে দিবা কেন ভেঙে দিবা না রে ভাই করোনার ক্লান্তি কালে আমরা দেখেছি সেই সমস্ত গোল টেবিলে বসে বুদ্ধিজীবীর নামের বুদ্ধি প্রতিবন্ধী নাস্তিকেরা পরামর্শ করছিল করোনা যাদের হবে এদের ধরা যাবে না ছোঁয়া যাবে না বাড়িতেও রাখা যাবে না বনবাস দিয়ে দিতে হবে মরে যাওয়ার পর পানিতে ভাসায় দিতে হবে আর এক বুদ্ধি প্রতিবন্ধী বলে না পানিতে ভাসায় দিলে পানির মধ্যে করোনা মিশে যাবে এদেরকে আগুনে পুড়াতে হবে নাউজুবিল্লাহ কয় না মুসলমানকে হিন্দুদের মতন আগুনে পুড়াতে চাই এরা বুদ্ধিজীবী না বুদ্ধি প্রতিবন্ধী আমার প্রিয় ভাইরা স্বামী বিদেশ থেকে আসতেছে স্ত্রী স্বামীর আশার কথা শুনে পালিয়ে গিয়েছে মাকে ঘর থেকে বের করে ফেলে দিয়ে আসছে বাবাকে জঙ্গলায় ফেলে দিয়ে এসেছে মরা মানুষগুলোকে পানিতে ফেলে দিয়ে এসেছে এই ওলামায়ে কিরাম ওই নবীর উত্তরসূরি তারা এই মানুষগুলোকে পানি থেকে তুলে নিয়া জঙ্গলার থেকে কুড়ায় নিয়া অনেক বড় কোটিপতি নামি দামি মন্ত্রী এমপি মারা গিয়েছে ছেলে দেখতে আসে নাই মেয়ে দেখতে আসে নাই দলের লোকজনকে কাছে পাওয়া যায় নাই এই জানবাজ ওলামায়ে কিরামেরা নিজের জীবনকে বাজি রেখে সন্তানের কথা ভুলে গিয়া স্ত্রীর কথা ভুলে গিয়া মা বাবার কথা ভুলে গিয়া নিজের জীবনের মায়াকে ত্যাগ করে অসংখ্য করোনা রোগীকে তারা মাটি দিয়েছে এরাই হলো জানবাজ মুজাহিদ আল্লাহর ওলি ওলামায়ে কিরাম ওলাম বিশ্বনবীর উত্তরসূরি আজকে তোমরা তাদেরকে মারতে চাও মানে অপরাধ হলো আমরা দুঃখে সুখে তোমাদের পাশে থেকে সেবা যত্ন করি কথা বলুন ঠিক কি না আমরা না থাকলে তোমার বাবার সঙ্গে মার বিয়েটা হালাল তরিকায় হতো তুমি ডান পরে যা জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত পেতে না আমরা না থাকলে তুমি তোমার বিবিকে নিয়ে সংসার করতেছ এই কালেমা পড়ে তোমার বিবাহটা বৈধ কেউ করে দিতে পারত না তোমার ঘরে হালাল সন্তান জন্ম নিত না আজকে সুখে দুঃখে আমরা তোমাদের পাশে নিঃস্বার্থভাবে তোমাদের খেদমত করছি সেজন্যই তো তোমরা আমাদের বিরোধিতা করছো শত্রুতা করছো আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক জোরে বলুন আমিন আমার প্রিয় ভাইয়েরা নবীজিকে মারার জন্য ইস্যু তৈরি করতে হবে মনে আছে না নাই ওই নবীজির উম্মতদেরকে মারার জন্য বর্তমান বাংলার জমিনে ইস্যুর কোনো অভাব নাই ইমাম সাহেবকে যদি ধরে নিয়ে যায় জনগণ সামনে গিয়া দাঁড়াবে আর ইমাম সাহেবকে যদি একটা কোনো ইস্যু দিয়া দাগ দিতে পারে পাবলিক আর কিছু তখন বলতে পারবে না পরেরটা কিন্তু আমি বলি নাই না শব্দটা আমি বলি নাই সব দোষ আপনাদের বুঝতেছেন কিছু নাটকগুলো বুঝতেছেন কিছু আমার দেশে সুদখোর ঘুষখোর জুয়াচোর বাটপার নিশাখোর একশো মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে মিষ্টি খায় এরা ওপেনলি ঘুরে বেড়ায় কিন্তু কোরআনের পাখিগুলো মাঝে মাঝে জেলখানায় থাকে কথা বলুন ঠিক কি আজকে আমার দেশে হাট বাজার পূজা মন্দির মণ্ডপ মক্তব সব ওপেনলি চলছে কিন্তু মাহফিল গুরুকে ওপেন করা হচ্ছে না কারণ মাহফিলে মনে হয় চুরি করা শিখায় মাহফিলে বলছে তোমরা ধর্ষণ করো মাহফিলে বলছে তোমরা মানুষের মাথায় বাড়ি মারো তো কেন এগুলোকে নিয়ে চক্রান্ত চলছে আল্লাহ তাআলা যারাই চক্রান্তের সাথে সম্পৃক্ত রয়েছে আমাদেরকে হেদায়েত দান করুক বলুন আমিন প্রাণপ্রিয় ভাইয়ের আমার আল্লাহর পয়গাম কবরকে মারার জন্য ইস্যু চলতেছে মনে আছে না নাই আজকেও মুসলমানদেরকে মারার জন্য ইস্যু আছে না নাই যত ইস্যু থাকবে সব ইস্যুর কারিগরকে আল্লাহ তাআলা এই জন্যই বলেন আমাকারু আমাকার আল্লাহ
والله خير الماكرين কাদের কুদরত তো দারি হার সে খাহি আকুনদ মুর্দারা তু জানে বকশদ জিন্দারা বেজা কুনদ আল্লাহ বলেন মুহূর্তের ভিতর আল্লাহ তারা দিনকে রাত বানিয়ে দিতে পারেন রাতকে দিন বানিয়ে দিতে পারেন সমস্ত ক্ষমতার মালিককে আবু জেল চক্রান্ত শুরু করলো গুইসাপকে মেরে এরপর তার কাছে যে লাঠি ছিল এই লাঠি দিয়ে গুইসাপের মাথাটা থেদা করতেছে বারবার আঘাত করে চ্যাপটা বানাইতেছে আর চিন্তা করতেছে মোহাম্মদকে তো মারবই এমনি এমনি মারার চাইতে যদি একটা দোষ দিতে পারি ট্যাক লাগাইতে পারি অর্থাৎ অপবাদ দিতে পারি তাহলে মোহাম্মদকে মারা যদি কেউ দেখে নেয় আমার উপরে মানব অধিকার লঙ্ঘনের দোষ দিতে পারবে না এই জন্য আমার নবীকে মারার জন্য ইস্যু তৈরি করতেছে দোষ বের করতেছে একটু ভালো করে কথাগুলো বুঝবেন এই লাঠি দিয়া গুইসাপের খালি মাথাটা ডলতেছে আর চিন্তা করছে কি ইস্যু তৈরি করা যায় একটা শয়তানি বুদ্ধি খেলে গেল চিন্তা করলেন তাহলে এই গুইসাপটারে পুরাই পুরানোর পর চিন্তা করেন এই গুইসাপটাকে একটা পোটলা বানায় টোপলা বানায় বন্ধুরা আমার আপনারা মাঝে মাঝে বিয়াই বাড়িতে মিষ্টির টোপলা নিয়ে যান ব্যাগের মধ্যে মাঠের মধ্যে লেবারের জন্য ভাত ওই গামছার মধ্যে বেঁধে নিয়ে টোপলা করে নিয়ে যান আবু জেহেলা এই গুইসাপকে মেরে পুরায়া তারপরে এটাকে একটা টোপলা বানায়া সুন্দর করে হাতের মধ্যে ধরে নিয়ে ইস্যু তৈরি করেছে ইস্যু এইটা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে আর আপনার আমার নবী এক পা দুই পা করে হেঁটে হেঁটে আল্লাহর ঘরের দিকে রওনা করেছে আউজেল রাস্তাখানা আটকে দেওয়ালে মোহাম্মদ ভাতিজা আমার তুই নাকি নবী হইছস তুমি নাকি নবী হয়েছ ও ভাতিজা নবী যারা হয় সব কথা বলতে পারে কেমন নবী তুমি বলো তো আমার টোপলার ভিতরে কি আবু জেল বলেন চাচা আল্লাহ নবী বলেন চাচা আমি টোপলার ভিতরে কি এটা যদি বলতে পারি তাইলে আমার লাভ কি আবু জেল কয় লাভ আছে লাভ আছে কইতে যদি পারস আমি মুসলমান হইয়া যাব আর যদি না কইতে পারস এটার নাম হলো ইস্যু না যদি কইতে পারস তাইলে এই লাঠি দিয়াই তোকে দুনিয়া থেকে আজকে খতম করে দিব আল্লাহর হাবিব বলেন চাচা আমি বলবো না আপনার টোপলার ভিতরে আছে ওইটা বলবে সুবহানাল্লাহ বলেন না সমস্ত খবর রাখেন কে আল্লাহ তার বন্ধুরে জানিয়ে দিয়েছে বিশ্ব নবী বলেন আমি বলবো না টোপলার ভিতরে আছে ওইটা বলবে আবু জিল কয় ভাতিজা তুই যদি কইতে পারস তাহলে তো বড়ই ভালো হয় আর তোর চাইতে আরো বেশি ভালো হয় টোপলার ভিতরে আছে ওইটা যদি কইতে পারে আল্লাহর হাবিব আল্লাহর হুকুমে বললেন কফিলউদ্দিন বলে যেমনি ডাক দিয়েছে টোপলার ভিতরে গুইসাপ নড়াচড়া শুরু করে দিয়েছে আবু জেল গুইসাপ ফেলে দিয়া দূরে গিয়া থরথর করে কাপে আর প্রসাব দিয়ে কাপড় ভিজায় দেয় টোপলার ভিতর থেকে গুইসাপ বের হইয়া আমার নবীর কদম মোবারক জড়িয়ে ধরে কান্না শুরু করেছে নবীজি গো বহুত দিন ধরে অভিশাপ্ত জীবন যাপন করতেছি আপনি আমারে মাফ করে দেন আপনি আমারে মাফ করে দেন আল্লাহ নবী যখন মাফ করে দিয়েছে মুহূর্তের ভিতরে গুইসাপ আবার মানুষ হয়ে গেছে এগুলো নবীজির মুজিজা ছিল আমার প্রাণপ্রিয় ভাইয়েরা বুঝেন দূরে গিয়া কয় বাবারে বাবা জিন্দেগিতে বহুত জাদুঘর দেখছি কিন্তু এত বড় জাদুঘর দেখি নাই এই বাংলার জমিনে এরকম অসংখ্য নিদর্শন রয়েছে এরপরও যাদের কপাল পরা যারা আবু জেহেল মার কাবুজের উত্তর সরি এরা হেদায়েত হয় না বরঞ্চ দূরে গিয়া বলে হুজুরা ওরকম বলে এই কথা বলুন ঠিক কিনা আমার প্রাণপ্রিয় ভাইয়ারা সেজন্য বিনয়ের সঙ্গে আহ্বান করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমার বন্ধুকে মহব্বত করো বন্ধুরে মহব্বত করলে আমি তোমাদের ভালোবাসা দিয়া জিন্দেগির গুণাগুলোকে মিটিয়ে দিব আর নবীজি বলেন আমাকে যদি ভালোবাসতে চাও আমার সুন্নতগুলোকে আমল করো আমার সুন্নতকে যদি আমল করতে পারো কানা মাই ফিল জান্নাহ আমার সঙ্গে তুমি জান্নাতে যেতে পারবা সুবহানাল্লাহ